হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্মল টেক 2.0 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলে আসলাম আরেকটা নতুন ভিডিওতে। তো আমরা যারা ফোনে সিম ইউজ করি, বিভিন্ন ধরনের সিম, রবি সিম, এয়ারটেল সিম, বাংলালিংক সিম, গ্রামীণ সিম, তো এইসব সিমে অনেক সময় দেখা যায় যে অযথায় টাকা কেটে নিয়ে যায়। তো এই টাকা কাটা সার্ভিসগুলো কীভাবে বন্ধ করবেন খুব ইজিলি দেখিয়ে দিচ্ছি অল্প সময়ের মধ্যে। তো ভিডিওটা আশা করি অনেক ভালো লাগবে। ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এরকম ইন্টারেস্টিং নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। টাকা কাটা সার্ভিসটা কীভাবে বন্ধ করবেন সেই কোডটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো আমি এটা নোট করে রেখেছি, তো এখান থেকেই আপনারা দেখে নিতে পারেন। জিপি সিমের জন্য *121*6*1# ডায়াল করলেই তো আশা করি আপনার সার্ভিসটা বন্ধ, সকল সার্ভিস বন্ধ হয়ে যাবে। তো বাংলালিংকের ক্ষেত্রে *221*7*1*2*1# লিখে ওকে করে দিবেন, তো আশা করি সকল সার্ভিস বন্ধ হয়ে যাবে। এয়ারটেল আর রবির ক্ষেত্রে সেম *9#*9#। তো এই দুইটি করার পরে আপনাদের সকল টাকা কাটা সার্ভিস বন্ধ হয়ে যাবে। তো টেলিটকের ক্ষেত্রে একটু এখানে মেসেজ বারে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে অফ করবেন এখানে। তো আপনি আপনার ইন যে মেসেজ বক্স যেটাতে যাবেন, ইনবক্সে যাওয়ার পর এখানে উপরে *335 এটা আপনাদের ক্ষেত্রে অন্যরকম আসবে। তো এটা এখানে *335 লেখার পর এখানে নিচে লিখে দিতে পারেন *STOP বড় হাতে লিখবেন সবগুলা *STOP*LL লিখে এখানে সেন্ড করে দিলে মেসেজটা আশা করি আপনাদের সকল টাকা কাটা সার্ভিসটা বন্ধ হয়ে যাবে। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। ভিডিওটা আশা করি অনেক ভালো লাগবে। ভিডিওটি দেখে লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টার্ন করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। Yeah, yeah.